দলের একটা আমাদের বীজ ধারা আছে, সেই বীজ ধারা বলে উনি আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। সর্বপ্রকার সকলগুলো নয়, আমার সাধারণ সদস্যপদ রইল, আর আমি চিফ হুইপ আসি সেটা রইল, আমার যে রংপুরের যে আমি প্রেসিডেন্ট সেটা সেটা আমার কেড়ে নেওয়া হলো, এবং আমার প্রেসিডিয়াম সদস্য যেটা আমি যেটুকু 18 বছর আমি প্রেসিডিয়াম সদস্য 18 ইয়ার্স, 27 বছরের মধ্যে 18 বছর আমি প্রেসিডিয়াম মেম্বার হুসেন মোহাম্মদের সাথে আমাকে করেছিলেন। সেখান থেকে আমাকে বললো যে মানে আমি সেখান থেকেও এখন বিচ্যুত, কি দোষটা কি আমার, দ্যার ইজ নো শোকজ। শোকজ একটা পান খিলিপান দোকানদার যারা আছে তারাও কিন্তু শোকজ করতে হয়, কাউকে কিন্তু বাদ দিতে হয়, শোকজ করতে হয়। খিলিপানের দোকান যারা করে তারা ব্যবসায়ী তারাও কিন্তু এটা করে, আপনাদের সংগঠন আপনারা করেন, আপনারা কিন্তু শোকজ ছাড়া কাউকে আপনারা করতে পারেন না, এটা এটা নিয়ম না। আমাদের একটা আছে আর্টিকেল আন্ডার দ্য আর্টিকেল অফ 30, চেয়ারম্যান ক্যান ডু এনিথিং, যেখানে যাহা কিছুই লেখা থাকুক উনি যাহা করিবেন তাহা ঠিক, এই 30 ধারায় 20 ধারায় উনি করতে পারবেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব 4 বার কি 3 বার ওনার আপন ভাই জিএম কাদেরকে কিন্তু উনি মানে বহিষ্কার বলবো না অব্যাহতি দিয়েছিলেন, উনি দুঃখ পেয়েছিলেন অনেক যে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় আমাদের কষ্ট হয় এগুলো আসলে, দেখুন উনি আমার কষ্টটা বুঝলেন না, আমাকে বললে আমি আমি এর আগে আমি যখন মহাসচিব ছিলাম আমি হুসেন মোহাম্মদ এরশাদের সময় থেকে আমি মহাসচিব ছিলাম, এবং হুসেন মোহাম্মদ এরশাদ যখন মারা যান তখন তার সংস্পর্শে আমি শেষ পর্যন্ত ছিলাম, এবং উনি আমাকে বলেছিলেন যে আমার লাশটা যেন রংপুরে দাফন করাবো, রংপুরে আমার লাশটা যেন তুমি নামাও, বাদ আসর নামানো হয়েছে, আমার আসর নামাজ পর্যন্ত আমার ওই দিন কোনো নামাজ কাজা ছিল না, আমি সাহস করে নেমেছিলাম, আমার বাবার মা মারা গেছে, বাবা মারা গেছে 4 বছর বয়সে, আমার মা মারা গেছে আমি আর নামতে সাহস পাইনি, আমার যখন 4 বছর বয়স, আমার বাবা যখন মারা গেছে তখন আমি এমপি, আমি তখনও সাহস পাইনি কবরে নামতে, কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের কেন যেন একটা আবেগ আবেগ ছিল যে তুমি আমাকে লাস্টটা আমার তুমি না বাবা, আমি কিন্তু লাস্টটা নামিয়েছিলাম ওনার। হুসেন মোহাম্মদ এরশাদ যেদিন মারা গেছে রংপুরে 3 লক্ষ মানুষের জানাজা করেছে, আমি জানাজায় ঘোষণা দিয়েছিলাম যে নেক্সট চেয়ারম্যান উইল বি দ্য জিএম কাদের, জিএম কাদের ইজ দ্য চেয়ারম্যান আফটার ডেথ অফ হুসেন মোহাম্মদ এরশাদ, উনি এখন থেকে দায়িত্ব পালন করবেন, এটা আমরা রংপুরের মানুষরা আপনাকে অনুরোধ করছি এটা করার জন্য, এটা আমি ঘোষণা দিয়েছিলাম। আমাদের দলটা যখন দুভাগ হয়ে গেল রশনের সাথে এক এসব সব মারা যাওয়ার পরে দুভাগ হয়ে গেল, এক ভাগে উনি রইলেন, এক ভাগে কিন্তু রশনের সাথে রইলেন, আমার সাথে রশনের সাথে ব্যক্তিগত রিলেশন অনেক ভালো ছিল, উনি অনেকবার টেলিফোন করেছেন আমাকে, আমি বলছি না দুই একটা দিন যাক আমি এখন আপনাদের ওখানে কারো কাছেই যাবো না, দুই দলে কিন্তু আমি মহাসচিবের দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল, দুই দলেই কাদের সাহেব দিয়েছিলেন এবং আমার রশনের সাথে আমাকে দিয়েছিলেন, আমি কিন্তু বলেছি যে না মীমাংসা করেন মীমাংসা করেন, আমাকে না থাকি দলে কিন্তু মীমাংসা করেন, একটা ছোট দল 8 বার এই দলটা এবার নিয়ে যদি ভাঙে তো 8 বার ভাঙবে, আমাদের এখানে মাহমুদুল ইসলাম ছিল, আমাদের আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ছিলেন, আমাদের এখানে আরও অনেক বড় বড় জায়ান্ট লিডার ছিলেন যারা একসময় দেশ পরিচালনা করেছেন, 9 বছর তারা শাসন করেছেন, এইখানে আমার আমি একটু লিখে রাখছিলাম কয়েকজনের নাম আমার মনে আছে আমি একটু দেখে বলি আপনাদেরকে, এইখানে মদুদ আহমেদ ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ছিলেন এবং অত্যন্ত দক্ষ একজন আমি মনে করি যে উনি আমাদের এখনও পার্লামেন্টে আছেন, এখনও আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলেন যে কিছুই হয়নি এরকম একটা আমাদের সাথে মনে হয় যে এত দক্ষ একজন রাজনীতিবিদ এবং এত বেশি জানেন দেশ সম্পর্কে। তারপরে আমাদের কাজী ফিরোজ না কাজী জাফর আহমেদ সাহেব ছিলেন, ওনার অনেক দোস্তটি থাকতে পারে কিন্তু উনি রাজনীতিবিদ হিসাবে অনেক ভালো মানুষ ছিলেন একজন। আমি দীর্ঘদিন ধরে ছিলাম রংপুরে ছিলাম, সেই কারণে আমি ঢাকায় রাজনীতি করতে আসতে চাইনি, আমি আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে আমাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভাপতি বঙ্গবন্ধু কন্যা তিনি আমাকে ডেকে বললেন যে না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভাপতি প্রতিমন্ত্রীর দায়িত্বটা তোমাকে তুমি করো, আমি বললাম আমি তো কোনোদিন আগে মন্ত্রী ছিলাম না আমি জানি না এগুলো, তো বলে শিখে যাবে অসুবিধা হবে না, অনেক ব্যাপারে ঠেকে গেছি ওনার কাছে, অনেকবার গিয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমি এটা বুঝতে পারছি না আসলে, কেন দিস ইজ ইউর মিনিস্ট্রি হোয়াট এভার ইউ লাইক ইউ ডু ইট, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে আমি বলবো না কিছু, তোমাকে সত্যি কোনো সময় বলেন নাই কোনো পরামর্শ, আমি করার পরে উনি বলেছে ঠিক আছে এটাই ঠিক, আমিও ভাবছিলাম এটাই হবে,
ঠিক করেছো, ঠিক আছে। তো আপনারাও জানেন সেই সময় পাঁচটা বছর আমার নামে কোনো কলঙ্ক, কোনো দুর্নাম, কোনো কিছু কিন্তু আমার ছিল না। আমার কোনো রকম বদভ্যাস যদি থাকতো, কিছু না কিছু কিন্তু প্রকাশ পেত মন্ত্রী থাকলে, যেটা হয় অনেকের, হয়েছে অনেকের জীবনে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন তাদের। আমি বুঝলাম না, আমার মাননীয় চেয়ারম্যান যিনি আমার সম্পর্কে আত্মীয় এবং আমি অনেক শ্রদ্ধা করি তাকে, উনি কেন এটা করলেন আমি বুঝতে পারলাম না। আমি এই দুঃখটা প্রকাশ করার জন্য এবং আমি যে অন্যায় করিনি এটা বলার জন্যই আমি আজকে শুধু এখানে আসছি। আমার ওনা উনি কী করেছেন এটা ওনার ধারায় উনি করতে পারেন, আমি এটা জানি। সুতরাং আমি এটা নিয়ে, আমি ধারাটা, আমাদের যখন কাউন্সিল হয় আমি বলেছিলাম যে এই ধারাটা একটা গণতান্ত্রিক ধারা নয়, এটা নিয়ে একটা গণতন্ত্র জন্য আমরা লড়াই করব, আর আমার দলের ভিতরে গণতন্ত্র থাকবে না, আমার দলের ভিতরে একটা আইন থাকবে যেটা চেয়ারম্যান একলা করবে, সেটা গণতন্ত্র থাকবে না, তাহলে আমরা মানুষের জন্য গণতন্ত্রের কী আন্দোলন করব। এই কথা আপনিও এক সময় বলেছিলেন, আমি চেয়ারম্যান বলেছিলাম আমাকে যেন এবার উঠাই দেবো, এটা গতবার যে কাউন্সিলটা হয়েছে কাউন্সিলে উনি উঠাই দিতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে, আমার কিছু লোকজন আছে আমি দেখেছি তার চতুর্পার্শ্বে যারা অকর্মা কিছু লোকজন থাকে যারা বাইরে যেতে চায় না, সারাদিন ঘুর ঘুর করে রানী মৌমাছির পিছনে, ঠিক এরকম তারাই সব এই দলটাকে আজকে ডুবাচ্ছে, তারাই এই দলটাকে। এবং আমার মনে হয় যদি এই বিষ এই আট ভাগ হয়, লাস্ট আট ভাগ এটা হয়, এই দল আর থাকবে না। কিন্তু আমার অনুরোধ শুধু এইটুকুই লিখবেন যেন দলটা ভালো থাকে, তাতে আমি না থাকি দলে কিছু যায় আসে না, আমি এমপিশিপে আমি ইলেকশন করবো না দরকার হলে, কিন্তু দলটা যেন সঠিকভাবে চলে, দলটা যেন একটা দলের মতো, এরশাদ সাহেবের দলের মতো, এরশাদ সাহেবের মতো পরিষ্কার মানুষের মতো দলটা যেন মানুষের কাছে কাছে পৌঁছতে পারে। আমি ২৭ বছর একটা দল করব, সেই দল আমাকে কোনো শোকজ করবে না, উইদাউট এনি রিজন আমাকে বাদ দিয়ে দিবে। দলটা তো আমি কারো ইয়ে নিয়ে আসি নাই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দল করতে আসি নাই তো ভাই, যে আপনি আমাকে বহিষ্কার করে দিলেন, আপনি একটা আমাকে একটা ন্যূনতম একটা সৌজন্যবোধ থাকতে হয়। আমি বলেছি কালকে এবং আমি রাত্রে বলেছি আর যেন কিছু না হয়, যাওয়ার হয়ে গেছে না। এইটার বিষয়টা হচ্ছে আমি বলছি আপনার মাই টিভিতে বোধহয় আমি গত পরশু একটা প্রোগ্রামে বলেছি যে এটা সিনিয়র যারা আমাদের লিডার আছে কোন দলের সঙ্গে তাদের অ্যালায়েন্স করবে কি করবে না সেটা ওনাদের বিষয়, ওনারা সিদ্ধান্ত নেবে, প্রেসিডিয়াম এবং কো চেয়ারম্যানরা সিদ্ধান্ত নেবে, নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারা কার সঙ্গে অ্যালায়েন্স করবে না একটা ইলেকশন করবে এটা তারা সিদ্ধান্ত নেবে, আমি এখন ওই জায়গায় আছি।